নির্বাচন কমিশন প্রচন্ড ভাবে প্রেসারে ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যু ছিল, তার আগে সন্ত্রাসী কার্যকলাপ ছিল, বৃহৎ একটি দল বিভিন্ন সময় বিএনপি জামাত জোট সন্ত্রাসী করছেন এবং তাদের মধ্যে প্রচন্ড চাপ ছিল, যেটা আমরা লক্ষ্য করছি তার বিভিন্ন বক্তব্যে আসছেন, তার আগে কিছুদিন আগে ট্রেনের আগুন দিয়ে চারজনকে হত্যা করছে, এই বিষয়গুলো কিন্তু খুব খারাপভাবে নিছেন ভোটাররা ওই দলের ব্যাপারে। এটা কিন্তু খুব বড় একটা রিয়াকশন হয়েছে, এই যে 40% সারা বাংলাদেশব্যাপী ভোট হয়েছে, এটা কিন্তু একটা বড় জিনিস তাদের মধ্যে রিয়্যাক্ট করছে যে এই দলটা প্রত্যেকবার নির্বাচন বর্জন করে এবং একটা সন্ত্রাসী কার্যকলাপ নির্বাচন ইয়েকে বলবো খুবই, মানে তারা খুবই প্রফেশনাল ওয়েতে এবারকার নির্বাচন অফিস নির্বাচন কমিশন খুবই প্রফেশনাল ওয়েতে তারা নির্বাচনটা পরিচালনা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে সম্পূর্ণ একটা নিরপেক্ষতা ছিল এই নির্বাচনের মধ্যে, এটা পরিষ্কার বোঝা যায়। অবশ্যই যদি কনস্টিটিউশন অনুযায়ী দেখা যায় তাহলে তো লাঙ্গল মার্কা হবে, যে মার্কা হয় এবং বাকি স্বতন্ত্ররা থাকবেন এবং তাদের পরিস্থিতি বোঝা যাবে সামনে এলে রাজনীতি কোন দিকে যায়। সেই বিষয়ে তো এই মুহূর্তে কমেন্ট করা যাচ্ছে না, যতক্ষণ যে শপথ না হচ্ছে আর কি। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে 15 তারিখের মধ্যে হয়ে যাবে আর কি, আশা করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের এই মন্ত্রণালয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে গ্রাহক পর্যায়ে নিরবিচ্ছিন্ন রাখা জ্বালানিকে, বিদ্যুৎ এবং জ্বালানিকে, সব প্রবলেমকে মাথায় রেখে, ফাইন্যান্সিয়াল প্রবলেম সমস্ত কিছু মাথায় রেখে যে চ্যালেঞ্জটা সেটা হলো এটাকে নিরবিচ্ছিন্ন রাখা এবং গ্রাহক পর্যায়ে একটা সহনীয় পর্যায়ে রাখা জ্বালানি এবং বিদ্যুৎকে, এটা হলো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে আমাদের মন্ত্রণালয় এটার জন্য প্রস্তুত আছে।